দুই মোড়ো ফাঁকাইয়া মাঝখানে দেয় ঢুকাইয়া ঠাসি মরে যখন কাজ হয় তখন ঢুকায় যখন শুকনা থাকে তখন বের হয় যখন ভিজে যায় তখন দুই মোড়ো বাল মধ্যে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন যাই হোক আপনিই আমাদের মানে ধাঁধা চ্যালেঞ্জের আজকে বিজয় মানে আরো মাঝে মাঝে নেটে দেখি তো আসসালামু আলাইকুম আজকে আমরা ধাঁধা খেলতে এসেছি দেখি কাদের পাই ওয়াও দেখতে পাচ্ছি এখানে তিনটে ভাইয়া দাঁড়িয়ে আছে তাহলে চলুন আমরা ধাঁধা খেলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ওয়াও আপনার নাম মোহাম্মদ শাহজুল ইসলাম আপনি মোহাম্মদ ফারদুল ইসলাম আপনি মোহাম্মদ আবুল কাসেম কি করেন আপনি আমি গার্মেন্টস ধাঁধা বলছি আপনি অ্যানসার দিবেন কখনো খারাপ মাইন্ডে নেবেন না পজিটিভ দিবেন দুই মোড়ো ফাঁকাইয়া মাঝখানে দেয় ঢুকাইয়া ঠাসি মরে যখন কাজ হয় তখন পারবো তো আমিও বলেন আচ্ছা বলেন পালাই তো ভালো সুপরি কাটে যাতা আচ্ছা আমরা প্রথম প্রথমেই দেখলাম যে ভাইয়া পার্টস তাই না আচ্ছা যাই হোক আমাদের বড় ভাইয়া প্রথম ধাঁধাটা পেরেছে তো আমরা যাই আরেকটা ধাঁধা খেলতে হ্যাঁ ভাইয়া রাজি আপনি তো মুখটা শুকায় গেছে আপনি তো ধরেও নেই কারণ নেই আমরা সহজ সহজ ধাঁধা ধরবো আপনারা পারবেন আশা করছি তো তাহলে শুরু করি ঢুকায় যখন শুকনা থাকে তখন বের হয় যখন ভিজে যায় তখন বলো বলো আমি আবারও বলছি ঢুকায় যখন শুকনা থাকে তখন বের হয় যখন ভিজে থাকে তখন বলেন পারবেন চেষ্টা করেন আপনি আচ্ছা দেখছি আমি মাথা একটু আমি আবারও বলছি ঢুকায় যখন শুকনা থাকে তখন বের হয় যখন ভিজা থাকে তখন না না জিব্বা তো সবসময় ভিজা থাকে শুকনা হওয়া লাগবো আচ্ছা ঠিক আছে আমি আবারও বলছি প্রিয় দর্শকবৃন্দ আপনারাও শুনেন ঢুকায় যখন শুকনো থাকে তখন বের হয় যখন ভিজা থাকে তখন একটু পারতেছি না ভাই মানে এটা কিন্তু এমন কঠিন কিছু না সহজ একটা এটা কি নেগেটিভের মধ্যে না পজিটিভ অবশ্যই পজিটিভ ভাইয়া এখানে কোনো তাহলে কি হতে পারে ঢুকায় যখন শুকনা থাকে তখন বের হয় যখন ভিজা থাকে তখন আমি পারলাম না এটা আপনি বলে দেন প্রিয় দর্শকবৃন্দ দেখেন খুব সহজ একটা ধাঁধা ধরেছি তারপরে এটা পারলো না তাহলে আমরা আরেকটা ধরি আপনাদেরকে আচ্ছা দেখি এটা পারবেন দেখি চেষ্টা করব শিওর পারবেন চেষ্টা করব ওয়াও তার মানে এটা পারবে চেষ্টা যখন করবে আর কথায় আছে না জয় পরাজয় বড় কত না অংশগ্রহণ করাটাই বড় কথা তাহলে আরেকটা ধাঁধায় যাই আমরা শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ও মা কি কয় শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ও মা এই যে প্রশ্নের উত্তরটা যদি দিতে পারে তাহলে আমাদের জন্য কি আছে অবশ্যই আকর্ষণীয় মানে এটা তো মানে এটা তো গোপনেই থাকবে গোপনে কি গোপনে আপনি না না যখন যখন অবশ্যই দেব আপনারা তিনজন মানুষ যখন আসেন তো যদি আপনারা পারেন তাহলে অবশ্যই একটা কিছু তো আছে আপনাদের জন্য দিতে না দিলে ক্ষতি মনে করেন পেয়ে গেছি মনে করলে তো হবে না দর্শক তো আমাদের সামনে আমার প্রাইস থেকে দেখি প্রাইসটা যদি আমি বলে দেই তাহলে তো সারপ্রাইজটা থাকবে না তাহলে সুতলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ঘরের দরজা হইতে পারে
এটা কেমনে হলো? এটা কেমনে হলো যদি আমি ঘরে দরজা না দেই তাহলে আমার ঘরে রাতে চুরি ঢুকে সর্বনাশ করব। এটা রাইট আনসার। আর যদি দিতে হয় না দেই তাহলে আমার ক্ষতি হইতেছে আর যদি দেই তাহলে আমার ক্ষতি হবে। ওয়াও আপনি তো দেখি মাথায় অনেক বুদ্ধি। আপনিও কি একমত? যাই হোক দর্শকবৃন্দ, মানে আমরা দুইটা ধাঁধা ধরেছিলাম যার মধ্যে একটা পেরেছে আর একটা পারেনি। আপনি যে কিছু কিছু প্রশ্ন করেন শুনলে তো মানুষ লজ্জা পাইব। লজ্জা পাওয়ার কিছু নাই, কিন্তু আসলে আমরা তো বুঝতেছি না যে আপনি লেগিটিভ না পজিটিভ। যখন দেখতেছি আমরা তো সবই পজিটিভ না, যেহেতু আমরা এখানে ধাঁধা খেলতে আসছি অবশ্যই পজিটিভ হবে। তো তাহলে আরেকটা কথা ধরি, এখন ইচ্ছা যখন করছেন ধরেন দেখি আরেকটা যদি পারি, কিন্তু প্রশ্নের উত্তর দিও কিন্তু আমরা প্রাইস পাইনি। পাবেন পাবেন, একটু ওয়েট করুন। আপনি আবার পালায় যাবেন না আমাকে না দিয়ে? না না পালাবো কই, আমরা যদি পালায় যাই দর্শক তো আমাদের ধরবে, তাই না? আচ্ছা আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, দুই মুড়ো বাল মধ্যে লাল, স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। ধরেন এটাও আমি পেরে গেছি। ধরেন বলে ধরেন, আপনি পারবেন? আপনাদের ওই হিন্দুর মহিলারা ওরা কিন্তু সেতুর দেয় দুই মিনিটে চুল থাকে, হ্যাঁ তার ভিতরে সেতুর দেয়, সেতুর স্বামী আছে যতদিন ধাঁধা খেলা শেষ করে চলে এসেছি। তো ভাইয়া আপনি অনেকক্ষণ হলো আমাদের সাথে ধাঁধা খেললেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্য, দর্শক এদের চ্যানেলে আমার এদের ধাঁধা খেলে খুব ভালো লাগলো, তবে কখনো কোনো দিন খেলি নাই, যাই হোক প্রথম খেললাম, খেলে মজা পাইলাম। যাক আমাদের ধাঁধা খেলে যদি আপনারা সবাই ভিডিওটা উপর দিকে না দিয়ে দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি কিছু বলেন, আপনার কেমন লাগলো? আর দর্শকদের ভালো লাগছে? শুধু বলা হচ্ছে না, এর আগে কখনো দাদা খেলছেন? না এর আগে কোনোদিন দাদা খেলা হয় নাই, আজকে ফার্স্ট টাইম খেললাম, অনেক ভালো লাগতেছে। দর্শককে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে, ভাইয়াটা অনেক সুন্দর করে কথা বলেন কিন্তু কেউ উঠতেই না। যাই হোক আপনি কেমন আছেন? আমার দাদা খেলে ভালো লাগছে, আমি কোনোদিন খেলিনি, অনেকটা মজা পেয়েছি। দর্শকদের বলতেছি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন আর অনেক অনেক লাইক করেন, খুবই ভালো লাগছে আমার। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও। তো দর্শকবৃন্দ, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।